ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাইয়ের 130তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে সদরের বেড়াবাড়ি গ্রামে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ। পরে পাগলা কানাই মাজার প্রাঙ্গণে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে।